আপনার টাইমারটা দেয়া আছে, এটা হলো আপনার টাইমারটা, আর এখানে আপনার কিছু সংখ্যক আপনার অপশন দেয়া আছে কোন খাবারের জন্য কত মিনিট সময় লাগবে, এখানে কিছু সংখ্যক দেয়া আছে। আচ্ছা, আর এটা আমি একটু খুলে দেখাই, এই যে দেখেন, এটা হলো সম্পূর্ণ ভিতরে যে পার্টটা সে ভিতরের পার্টটা, ঠিক আছে। আচ্ছা, এটা কি ভাই ননস্টিক করা ভিতরটা? এটা সম্পূর্ণ হলো আপনার টেফলন ননস্টিক, এটা বাইরে প্লাস ভিতরেও সম্পূর্ণ টেফলন ননস্টিক। আর এটা প্রসেসিংটা হলো আস্ত গোটা মুরগি মাছ মানে যে কোনো জিনিসই করেন না কেন, এই ট্রেটা উপরে এখানে দেওয়া থাকবে, ঠিক আছে। দেওয়ার পরে উপরে আপনার মুরগি মাছ ফ্রাই যে কোনো জিনিস তেল ছাড়া ডোমিনেট করে সব কিছু কমপ্লিট করে এখানে জাস্ট বসায় দিবেন। বসায় দিয়ে আপনি যে ঢাকনা এটা লক করে দিবেন, লক করে দিয়ে আপনার এখানে যে আপনার টাইমারটা আছে এই টাইমারটা দিয়ে দিবেন। ধরেন আপনার 10 মিনিট দিয়ে দিলেন, 10 মিনিট পর হয়ে গেলে এটা নিজে নিজে বন্ধ হয়ে যাবে।